2019 লোকসভা নির্বাচনে ভরাডুবির পর 2021 নির্বাচনের আগে তৃণমূল দলটাকে আরও শক্তিশালী করার জন্য এদিন কাঁটা থেকে তৃণমূল দলীয় কার্যালয়ে 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চ থেকে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফারুক মিত্তার হাত ধরে 450 জন বিজেপি কংগ্রেস সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করলেন। তার সাথে সাথে বেলুট রসুলপুর তৃণমূল কংগ্রেসের শক্তির প্রসার ঘটল। আজকে সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সংখ্যালঘু সেলের কার্যকারী সভাপতি শেখ আজফার হোসেন, বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফারুক মিদ্দা সহ অন্যান্য বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা। আজকের যোগদান বিষয় নিয়ে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, গত 12 আগস্ট বিজেপির রাজ্য সহসভাপতি ও দলের তরফে বাঁকুড়ার দায়িত্বপ্রাপ্ত অবজারভার রাজু ব্যানার্জির হাত ধরে যে সংখ্যালঘু ভাইরা বিজেপিতে যোগদান করেছিলেন তারাই আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে এবং 2021 বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য মানুষ আজ তৃণমূলের দলে যোগদান করছে। এখন কোন দলে যোগদান করলেন? এখন তৃণমূলে। কার হাত ধরে? বকুল ভাইয়ের হাত ধরে। কি কারণে? সিপিএমে কি ভুল দেখতে পেলে যে তৃণমূলে আসতে হলো? সিপিএম নানা রকম মানুষের উপরে অত্যাচার এইসব বলাবলি করছে। আমাদের তৃণমূল কর্মী বহুত ভালো উন্নতি করছে। কতদিন ছিল সিপিএমে? সিপিএমে 2-3 বছর ছিল। কোনো পদে ছিল? না, আজ 15 আগস্ট আজকে 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় পার্টি বেসে ফ্ল্যাগ উত্তোলন করি। আজ আমরা কিছু সিপিএম কংগ্রেস এবং বিজেপি সিপিএম থেকে প্রায় 30-40টা ফ্যামিলি এবং বিজেপি থেকে যারা জয়েন করেছিল 11 আগস্ট পাত্রসাহের ব্লকের রাজু দা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই ফ্যামিলির প্রত্যেকটি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবং তারা সকলে নিজের স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জন্য এবং 21শে বিধানসভার ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।